নমস্কার বন্ধুগণ প্রাচীন ভারতের ইতিহাসে আমরা আগের দিন গুপ্তত্তর যুগের তিনটি রাজবংশের কথা দেখেছিলাম সেগুলি হচ্ছে পাল বংশ প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূট বংশ এবং এর সাথে সাথেই আমরা দেখেছিলাম পাল প্রতিহার রাষ্ট্রকূট বংশের ত্রিশক্তি দ্বন্দ্ব সম্পর্কে এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন সেটা দেখে নেবেন যা লিঙ্ক উপরের আই বাটনে আমি দিয়ে রাখছি এরপরে গুপ্তত্ব যুগে আমরা আজকে আরও তিনটি রাজবংশ সম্পর্কে আলোচনা করব। সেন বংশ বাতাপির চালুক্য বংশ এবং কল্যাণের চালুক্য বংশ প্রাচীন ভারতের ইতিহাসের সমস্ত ভিডিও আমি যা যা ভিডিও বানিয়েছি সেগুলি একটি প্লেলিস্টে সাজানো আছে যেগুলি পরপর আপনারা দেখলে এই সময়ের ইতিহাসটা বুঝতে সুবিধা হবে সেই প্লে লিস্টটির লিঙ্ক আমি ওপরের আই বাটনে দিয়ে রাখছি এছাড়াও আধুনিক ভারতের ইতিহাস এবং ভারতীয় ভূগোল সম্পর্কে আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে চলে যাবেন সেগুলিকেও আমি প্লে লিস্টে সাজিয়ে রেখে দিয়েছি সেই প্লে লিস্টগুলিতে ভিডিওগুলি পরপর আপনারা দেখে নেবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও গুপ্তত্তর যুগের একদম প্রথম ভিডিওতে আমি যে চার্টটা দেখিয়েছিলাম সেই চার্ট অনুযায়ী উত্তর ভারতে দুটি জায়গাকে কেন্দ্র করে রাজবংশগুলি প্রতিষ্ঠিত হয়েছিল একটি ছিল কনজ এবং অপরটি ছিল বাংলা এইগুলি যদি আপনারা সেই ভিডিওটা দেখলে আপনারা সেই চার্টটি পেয়ে যাবেন যেখানে আমি সমস্ত রাজবংশগুলো এই সময় যে যে রাজবংশ রাজত্ব করেছে তাদের একটা লিস্ট বা চার্ট আমি বানিয়ে দিয়েছিলাম সেখানে কনজকে কেন্দ্র করে প্রথমে রাজত্ব করেছিল বর্ধন বংশ বা পুষ্যভূতি বংশ এবং তারপরে এসেছিল প্রতিহার বংশ এদের এই দুটি রাজবংশ সম্পর্কে আমি আলোচনা করে ফেলেছি এরপরে আসে বাংলা বাংলাকে কেন্দ্র করে যে সমস্ত রাজবংশগুলি রাজত্ব করে তাদের মধ্যে প্রথমে আসে গৌর রাজবংশ এবং তারপরে গৌর রাজবংশের পতনের পর আসে বংশ পাল বংশের পতনের পরে বাংলাতে রাজত্ব বাংলাতে রাজত্ব করে সেন বংশ রাজবংশ এবং পাল বংশ সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি আজকে দেখব সেন বংশ সম্পর্কে আবার দক্ষিণ ভারতকেও আমি দুটো ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে দাক্ষিণাত্ম এবং অপরটি হচ্ছে সুদূর দক্ষিণ দাক্ষিণাত্যে প্রথমে যে বংশ রাজত্ব করে সেটা হচ্ছে বাতাপীর চালুক্য বংশ তো সেই বাতাপি চালুক্য বংশ সম্পর্কে আমরা আলোচনা করব। বাতাপি চালুক্য বংশের পতনের পরে দাখিলাতে রাজত্ব করে রাষ্ট্রকূট বংশ সেই রাষ্ট্রকূট বংশ সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি এবং রাষ্ট্রকূট বংশের পতনের পরে রাজত্ব করে কল্যাণের চালুক্য বংশ তাহলে বাতাপির চালুক্য বংশ এবং কল্যাণের চালুক্য বংশ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তো শুরু করব সেন বংশকে দিয়ে সেন বংশের যে তালিকা রাজাদের যে তালিকা প্রথমে আমরা দেখে নেব সেন বংশের যে সমস্ত রাজারা রাজত্ব করেছেন তাদের পর পর একটি তালিকা সেন বংশের প্রথম রাজা সামন্ত সেন তারপরে আছে হেমন্ত সেন হেমন্ত সেনের পর আছে বিজয় সেন বিজয় সেনের পর বল্লাল সেন এবং তারপরে লক্ষণ সেন সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন এই সামন্ত সেন বাংলায় এসে রাঢ় অঞ্চলে তার বসতি স্থাপন করেন এবং বলা যায় যে এই সামন্ত সেন একজন সামন্ত রাজা ছিলেন এবং এই বংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন হেমন্ত সেন এই হেমন্ত সেন পাল বংশের রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলায় একটি স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তাহলে পাল বংশের ধ্বংসের পরে এই সেন বংশ বাংলায় রাজত্ব করে এবং যার সূত্রপাত হয় এই সামন্ত সেনের দ্বারা সামন্ত সেন একটি স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন পাল বংশের ধ্বংসের পরে এই হেমন্ত সেনের উপাধি ছিল মহারাজাধিরাজ সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয় সেন হেমন্ত সেনের পুত্র বিজয় সেন হচ্ছে এই সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বিজয় সেনের সভাকবি ছিলেন উমাপতি ধর আর উমাপতি ধর একটি প্রশস্তি বা লিপি রচনা করেন যেটির নাম দেওপাড়া প্রশস্তি এই দেওপাড়া প্রশস্তি বা দেওপাড়া লিপি থেকে বিজয় সেনের কথা জানা যায় তাহলে এই দেওপাড়া প্রশস্তির রচয়িতা হচ্ছে উমাপতি ধর এবং এটি খুবই গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় আসে দেওপাড়া লিপি বা দেওপাড়া প্রশস্তির রচয়িতাকে এটা রচনা করেন উমাপতি ধর এবং এর থেকে বিজয় সেনের কথা জানা যায় এই দেওপাড়া প্রশস্তি থেকে জানা যায় বিজয় সেন গৌড় কামরূপ কলিঙ্গ এবং মগধ প্রভৃতি জায়গায় রাজাদের পরাজিত করে একটি বিশাল রাজ্য গড়ে তোলেন এবং এই বিজয় সেন একটা ছোট্ট রাজ্যকে বিশাল বড় সাম্রাজ্যে পরিণত করেন বিজয় সেনের দুটি রাজধানী ছিল একটি হচ্ছে বিক্রমপুর এবং অপরটি হচ্ছে বিজয়পুর বিক্রমপুর ছিল পূর্ববঙ্গে বাংলার পূর্ব দিকে এবং বিজয়পুর ছিল পশ্চিমবঙ্গে বিজয় সেনের মৃত্যুর পরে এই বংশে রাজা হন বললাল সেন বিজয় সেনের পুত্র বল্লাল সেন বল্লাল সেন ছিলেন এই বংশের শ্রেষ্ঠ রাজা এই বল্লাল সেন বেশ এই বললাল সেন বিজয় সেনের মতো সাম্রাজ্য বিস্তার করেননি তিনি সাম্রাজ্য রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন এছাড়াও বললাল সেন সাম্রাজ্য বিস্তার ছাড়াও অন্যান্য বিষয়ে বিশেষ উল্লেখযোগ্য হয়ে রয়েছেন বললাল সেন ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী এবং অনেক ঐতিহাসিক বলেন যে এই বললাল সেনই কৌলিন্য প্রথা শুরু করেন যদিও কিছু ঐতিহাসিক এটা মানতে চান না যে বললাল সেন কৌলিন্য প্রথা শুরু করেন কিন্তু অধিকাংশ ঐতিহাসিকেরই মত হচ্ছে বললাল সেনই কৌলিন্য প্রথা শুরু করেন এটিও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে যে কৌলিন্য কে চালু করেন সেটা করেন হচ্ছে বললাল সেন বললাল সেন খুবই পণ্ডিত ব্যক্তি ছিলেন তিনি নিজে দুখানি গ্রন্থ রচনা করেন একটির নাম দান সাগর এবং একটির নাম অদ্ভুত সাগর খুবই গুরুত্বপূর্ণ যে দান সাগর এবং অদ্ভুত সাগর এই দুটি রচনা করেন বল্লাল সেন এই দুটি বইতে হিন্দু ধর্মের ক্রিয়াকর্ম এবং আচার পদ্ধতি ইত্যাদি রচিত রয়েছে তাহলে দান সাগর এবং অদ্ভুত সাগর এই দুটি রচনা করেন বল্লাল সেন নবদ্বীপের শাসক বুদ্ধিমত্তা খাঁ এর নির্দেশে আনন্দ ভট্ট নামে একজন কবি বল্লাল সেন সম্পর্কে একটি গ্রন্থ রচনা করেন যে গ্রন্থের নাম বল্লাল চরিত তাহলে বল্লাল চরিত এই গ্রন্থটি রচনা করেন আনন্দ ভট্ট বল্লাল সেনের আমলেই গৌড়নগরটি নির্মিত হয় বর্তমান মালদার কাছে এই গৌড়নগরী প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রতিষ্ঠা করেন বল্লাল সেন এবং এই গৌড়নগরীর নাম পুত্র লক্ষণ সেনের নামে রাখেন লক্ষণাবতী তাহলে লক্ষণাবতী নাম রাখেন তাহলে লক্ষণাবতী হচ্ছে এই গৌড়েরই নাম এর আগে অর্থাৎ এই নগরী প্রতিষ্ঠিত হওয়ার আগে গৌড় বলতে একটি বিশাল জায়গা নিয়ে বোঝানো হতো কিন্তু বল্লাল সেন একটি শহর প্রতিষ্ঠা করেন যার নাম হচ্ছে গৌড় আর এই গৌড়ের নাম তিনি রাখেন লক্ষণাবতী কারণ তার পুত্রের নাম ছিল লক্ষণ সেন বললাল সেন শেষ বয়সে সংসার ত্যাগ করেন এবং সেই কারণেই লক্ষণ সেন সেন বংশের পরবর্তী রাজা হন লক্ষণ সেন রাজা হন এগারোশো উনআশি খ্রিস্টাব্দে এবং যখন লক্ষণ সেন রাজা হন তার বয়স ছিল ষাট বছর এই লক্ষণ সেনের দুটি রাজধানী ছিল একটি হচ্ছে লক্ষণাবতী এবং দ্বিতীয়টি হচ্ছে নবদ্বীপ লক্ষণাবতী মানে যে লক্ষণাবতী নগর বল্লাল সেন প্রতিষ্ঠা করে গেছিলেন সেই লক্ষণাবতী হচ্ছে লক্ষণ সেনের রাজধানী হয় এবং এছাড়াও নবদ্বীপ তার রাজধানী হয় লক্ষণ সেনের রাজত্বকালের সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে তুর্কি আক্রমণ তুর্কির শাসক মোহাম্মদ গড়ির দুজন সেনাপতি ছিলেন একজনের নাম উদ্দিন বখতিয়ার খলজি এবং অপরজনের নাম কুতুবুদ্দিন আইবক যে পরবর্তীকালে দাস বংশের প্রতিষ্ঠা করে ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খলজি এই সময় অর্থাৎ লক্ষণ সেনের সময় বাংলা আক্রমণ করে এই আক্রমণ সম্পর্কে জানা যায় মিনহাজ উদ্দিন সিরাজের লেখা তবাকাত ই নাসিরি গ্রন্থ থেকে তবাকাত ই নাসিরি এই গ্রন্থের রচয়িতা মিনাজ উদ্দিন সিরাজ এবং এই গ্রন্থ থেকে এই তুর্কি আক্রমণের কথা জানা যায় এই তবাকাত ই নাসিরি গ্রন্থ থেকে জানা যায় এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই বক্তিয়ার খিলজি বিহার আক্রমণ করেন এবং বিহার আক্রমণ করে তিনি বিহারকে জয় করেন প্রচুর ধনসম্পদ লুণ্ঠন করেন এবং ওদন্তপুরী বিহারটি অর্থাৎ ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করেন এবং তারপরে তিনি তার সেনাবাহিনীকে পিছনে রেখে তুর্কি বণিকের ছদ্মবেশে মাত্র সতেরো বা আঠেরো জন সেনা নিয়ে বাংলার রাজধানী নবদ্বীপে চলে আসেন বাংলার তখন রাজধানী ছিল দুটো লক্ষণাবতী আর নবদ্বীপ এই নবদ্বীপে মাত্র সতেরো বা আঠেরো জনকে নিয়ে তিনি আসেন আর যখনই তিনি নবদ্বীপে আসেন তখন লক্ষণ সেনের কাছে খবর যায় যে তুর্কি আক্রমণ হচ্ছে এই কথা জানতে পেয়ে লক্ষণ সেন পালিয়ে যান এই সম্পূর্ণ ঘটনাটা লিপিবদ্ধ রয়েছে মিনহাজউদ্দিন সিরাজের তবাকাত ই নাসিরিতে কারণ কিন্তু এই ঘটনা কতটা সত্যি তাই নিয়ে সন্দেহ রয়েছে কারণ লক্ষণ সেন এতটা ব্যক্তি ছিলেন না যে তিনি পালিয়ে যাবেন কারণ এর আগে লক্ষণ সেন তার পিতামহ বিজয় সেনের আমলে গৌর কলিঙ্গ কামরু প্রভৃতি জায়গায় খুবই বীরত্বের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছিলেন সুতরাং সুতরাং এই আক্রমণের খবর পেয়ে যে তিনি পালিয়ে গেছেন এই তথ্য সম্পর্ক এই তথ্য হয়তো সম্পূর্ণভাবে সত্য নয় যাই হোক এই পুরো ঘটনা জানা যায় এই তবাকাত নাসির গ্রন্থ থেকে তবে একটা কথা ঠিক যে এই বক্তিয়ার খেলজি বাংলা আক্রমণ করেছিলেন হয়তো এই লক্ষণ সেনের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে লক্ষণ সেন পরাজিত হয়েছিলেন এর ফলেই সেন বংশ ধীরে ধীরে দুর্বল হতে থাকে বাংলা থেকে মৃত্যুর পূর্বে পর্যন্ত এই লক্ষণ সেন পূর্ববঙ্গের বিক্রমপুর এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গায় শাসন করতেন মানে এই আক্রমণ হওয়ার পরে মানে এই তুর্কি আক্রমণ হওয়ার পরেও লক্ষণ সেন কিছু কিছু জায়গায় রাজত্ব করতেন এবং তার মৃত্যুর পরে এই সেন বংশ ধ্বংস হয় লক্ষণ সেনও তার পিতা বল্লাল সেনের মতো গুণী ব্যক্তি ছিলেন তার পিতার লিখে যাওয়া অদ্ভুত সাগর গ্রন্থের শেষ অংশটুকু লেখেন লক্ষণ সেন কারণ বল্লাল সেন এই অদ্ভুত সাগর সম্পূর্ণ করে যাননি আর সেই গ্রন্থটি সম্পূর্ণ করেন লক্ষণ সেন এছাড়াও লক্ষণ সেনের সভায় অনেক বিখ্যাত কবি ও সাহিত্যিক ছিলেন যেমন জয়দেব ধৈ তার রাজসভায় ছিলেন জয়দেব রচনা করেন গীত গোবিন্দ এটা খুবই গুরুত্বপূর্ণ জয়দেব রচনা করেন গীত গোবিন্দ এবং ধৈর রচনা করেন পবন এই দুটি গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ তাহলে গীত গোবিন্দ রচনা করেন জয়দেব এবং পবন দূত রচনা করেন ধৈ এই ধৈ এবং জয়দেব দুজনেই লক্ষণ সেনের রাজসভায় ছিলেন এইবার আমরা চলে যাব বাতাপির চালুক্য বংশে এই বাতাপির চালুক্য বংশকে আবার বাতাপির আদি চালুক্য বংশ বলা হয় কারণ এরপরে কল্যাণের চালুক্য বংশ আসে এবং এই কল্যাণের চালুক্য বংশকে বলা হয় কল্যাণের পরবর্তী চালুক্য বংশ তো বাতাবি চালুক্য বংশের একটা তালিকা তালিকা রাজাদের একটু দেখে নেব বাতাবি চালুক্য বংশের প্রথম রাজা ছিলেন জয় তারপরে আছেন প্রথম পুলকেশী তারপরে আসেন কীর্তি বর্মন পর রাজা হন মঙ্গলেশ মঙ্গলেশের পর দ্বিতীয় পুলকেশী তারপরে প্রথম বিক্রমাদিত্য তারপরে দ্বিতীয় বিক্রমাদিত্য একদম শেষ রাজা দ্বিতীয় কীর্তি বর্মন ব্র্যাকেটে যে সংখ্যাগুলো লেখা আছে সেগুলো হচ্ছে কোন সময় এরা রাজত্ব করেছিলেন গুপ্ত যুগের পতনের পরে দাক্ষিণাত্যে প্রথমে যারা রাজত্ব করেন তারা হচ্ছে এই পাতাপির চালুক্য বংশ খ্রিস্টীয় ষষ্ঠ শতকে গুপ্ত সাম্রাজ্য যখন পতন হয় তখন দাক্ষিণাত্যে এই নতুন রাষ্ট্রের স্থাপন হয় যে রাষ্ট্রের রাজধানী ছিল বাতাপি বা বাদামি আর এই বাতাপি থেকেই বা এই বাতাপি নগরীর নাম অনুসারেই এই বংশের নাম হয় বাতাপির চালুক্য বংশ চালুক্যরা নিজেদের রাজপুত জাতির একটি শাখা বলে পরিচয় দিত তাহলে চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল বাতাপি বা আজকে বর্তমানে যে সময় বা বর্তমানে যে জায়গারই নাম বাদামি সেই বাতাপি বা বাদামি তাদের রাজধানী ছিল আর এই বংশের প্রথম রাজা ছিলেন জয় সিংহ এই বংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন পুলকেশি প্রথম বা প্রথম পুলকেশি এর আমলে এই প্রথম পুলকেশির কথা জানা যায় বাতাপি লিপি থেকে বাতাপি নগরীতে একটি লিপি পাওয়া গেছে যে লিপিতে এই প্রথম পুলকেশির কথা লেখা রয়েছে প্রথম পুলকেশির পরে রাজা হন কীর্তি বর্মন আর এই কীর্তি বর্মন হলেন এই চালুক্য বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কীর্তি বর্মনের পরে রাজা হন তার ভাই মঙ্গলেশ মঙ্গলেশের পরে রাজা হন এই কীর্তি বর্মনের পুত্র দ্বিতীয় পুলকেশী দ্বিতীয় পুলকেশী রাজা হন ছশো দশ এবং এই দ্বিতীয় পুলকেশী হচ্ছেন এই বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশীর উপাধি ছিল বল্লভ পরমেশ্বর পরম ভাগবত এবং দক্ষিণা এবং দক্ষিণা পথনাথ বল্লভ পরমেশ্বর পরম ভাগবত এবং দক্ষিণা পথনাথ এই তিনটে উপাধির মধ্যে এই দক্ষ এই তিনটে উপাধির মধ্যে এই পরমেশ্বর পরম ভাগবতটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে পরমেশ্বর পরম ভাগবত এই উপাধিটা ছিল দ্বিতীয় পুলকেশীর এছাড়াও বল্লভ এবং দক্ষিণা পথনাথ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবি কীর্তি আর রবি রচনা করেন বিখ্যাত আইহোল হোল শিলালিপি তাহলে আই শিলালিপি এর রচনা করেন রবি কীর্তি শিলালিপি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আইহোল শিলালিপি রচনা করেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি আর এই আইহোল শিলালিপি থেকে দ্বিতীয় পুলকেশী সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জানতে পারি আইহোল শিলালিপির কথা আমরা এর আগেও পেয়েছিলাম হর্ষবর্ধনের সম্পর্কে আলোচনা করার সময় কারণ এই আইহোল শিলালিপিতে হর্ষবর্ধনের তিনি মহীশূর মালাবার এবং কোঙ্কন ও গুজরাট এই সমস্ত অঞ্চল জয় করেছিলেন এই শিলালিপিতেই জানা যায় যে হর্ষবর্ধন এই সময় দক্ষিণের দিকে অগ্রসর হলে তিনি দ্বিতীয় পুলকেশীর হাতে পরাজিত হন এবং এর ফলে হর্ষবর্ধনার দক্ষিণে অগ্রসর হতে পারেননি এটা আমরা আগের দিন এই ঘটনা আমরা হর্ষবর্ধনের সময়ও পেয়েছিলাম তিনি পল্লবরাজ মহেন্দ্র বর্মনকে পরাজিত করেন পল্লবদের রাজা মহেন্দ্র বর্মন এই দ্বিতীয় পুলকেশীর হাতে পরাজিত হন এবং তাদের রাজধানী কাঞ্চি আক্রমণ করেন এই দ্বিতীয় পুলকেশী আর এই হারের বদলা নেওয়ার জন্য মহেন্দ্র বর্মনের পুত্র নরসিংহ বর্মন বাতাপী নগর আক্রমণ করেন এবং বাতাপী নগর সম্পূর্ণভাবে তিনি ধ্বংস করেন এবং এই আক্রমণের ফলেই দ্বিতীয় পুলকেশী মারা যান ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বাতাপী ধ্বংস করার পর নরসিংহ বর্মন একটি উপাধি নিয়েছিলেন যেটি হচ্ছে কোন্ডা এই সমস্ত কিছু আসবে পরবর্তী পুরো দ্বিতীয় রাজত্ব রাজত্বকালে বাতাপি নগরীতে আসেন হিউএন সাং প্রথম দিনে চার্টে চলে যান সেখান থেকে দেখতে পাবেন হর্ষবর্ধনের পাশ থেকে একটি লাল রেখা বের করে আমি একদম সুদূর দক্ষিণে নরসিংহ বর্মনব্দী টেনেছি সেই রেখার কারণ হচ্ছে সেই রেখার কারণ হচ্ছে হিউএনসান এই এই জায়গায় মানে এই এই রাজাদের রাজত্বকালে সেই সমস্ত জায়গায় গেছিলেন প্রথমে তিনি এসেছিলেন উত্তর ভারতের হর্ষবর্ধনের রাজত্বকালে তারপর যান বাংলায় শশাঙ্কের রাজত্বকালে তারপরে দাক্ষিণাত্যে আসেন এই দ্বিতীয় পুলকেশির সময় তৃতীয় পুলকেশীর মৃত্যুর পরে এই বংশ ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং এর প্রধান কারণ ছিল পল্লবদের সঙ্গে তাদের দ্বন্দ্ব এবং এই পল্লব চালুক্য দ্বন্দ্বের ফলে যখন একেবারে এই চালুক্য বংশ দুর্বল হয়ে পড়েছে তখন তখন রাষ্ট্রকূট বংশ দাক্ষিণাত্যে নিজেদের অধিপত্য স্থাপন করে বাতাপিক চালুক্য বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় কীর্তি বর্মন এবং এই দ্বিতীয় কীর্তি হারিয়ে রাষ্ট্রকূট বংশ দাক্ষিণাত্যে রাজত্ব বিস্তার করে রাষ্ট্রকূট বংশ সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করে নিয়েছি তাই আমরা এই ভিডিওতে রাষ্ট্রকূট বংশের পরে যারা রাজত্ব করেছে অর্থাৎ কল্যাণের চালুক্য বংশে চলে আসব রাষ্ট্রকূট বংশ যখন দাক্ষিণাত্যে দুর্বল হতে থাকে তখন কল্যাণের পরবর্তী চালুক্যরা তাদের রাজ্য বিস্তার করে এই কল্যাণের চালুক্য বংশ বাতাপি চালুক্য বংশেরই একটি শাখা তাহলে কল্যাণের চালুক্য বংশের রাজাদের একটা তালিকা প্রথমে দেখে নেব কল্যাণের চালুক্য বংশের প্রথম রাজা ছিলেন তৈল বা তৈলপ তারপর সত্যাশ্রয় তারপরে রাজা হন দ্বিতীয় জয়সিংহ দ্বিতীয় জয়সিংহের পর রাজা হন প্রথম সোমেশ্বর তারপরে ত্রিভুবন মল্ল এবং ত্রিভুবন মল্লের পরে সোমেশ্বর চতুর্থ কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হলেন তৈল বা তৈলক আগেই বললাম যে এই কল্যাণের চালুক্য বংশ পাতাপির চালুক্য বংশেরই একটি শাখা ছিল রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কাক্যকে পরাজিত করে এই তৈল বা তৈলব বংশের প্রতিষ্ঠা করেন অর্থাৎ কল্যাণের চালুক্য বংশ যেহেতু ইতিহাসে প্রথমে একটি চালুক্য বংশ এসছে তাই জন্য এই বংশটাকে বলা হয় কল্যাণের পরবর্তী চালুক্য বংশ এই বংশের এই চালুক্য বংশের রাজধানী ছিল কল্যাণ বা কল্যাণী এই কল্যাণ বা কল্যাণী বর্তমানে হায়দ্রাবাদের সন্নিকটে অবস্থিত এবং এই রাজধানী হওয়ার কারণেই এই বংশকে বলা হয় কল্যাণের চালুক্য বংশ তাহলে এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে তৈল বা তৈল এবং এরপরে রাজা হন সত্যাশ্রয় এই সত্যাশ্রয়ের রাজত্বকাল থেকে চোলদের সঙ্গে এই চালুক্য বংশের বিবাদ শুরু হয় একদম সুদূর দক্ষিণে চোল সাম্রাজ্য এই সময় গড়ে ওঠে এবং এই চোলদের সঙ্গে কল্যাণের চালুক্য বংশের একটি বিবাদ শুরু হয় এবং যেটা শুরু হয় সত্যাশ্রয়ের রাজ এবং যেটা শুরু হয় এই সত্যাশ্রয় রাজা হওয়ার পর থেকে সত্যাশ্রয়ের পরে রাজা হন দ্বিতীয় জয়সিংহ এবং তারপরে রাজা হন প্রথম সোমেশ্বর এদের সম্পর্কে বিশেষ কিছু বলার নেই সোমেশ্বরের পরে রাজা হন তার পুত্র ত্রিভুবন মল্ল ইনি সিংহাসনে বসেন হাজার ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই হাজার ছিয়াত্তর খ্রিস্টাব্দ বিখ্যাত এই কারণেই যে এই হাজার ছিয়াত্তর খ্রিস্টাব্দে যখন তিনি সিংহাসনে বসেন তখন থেকে তিনি একটি অব্দ প্রচলন করেন যে অব্দের নাম চালুক্য বিক্রমাব্দ চালুক্য বিক্রমাব্দ অব্দ প্রচলন করেন তাহলেকে ত্রিভুবন মল্ল এর মধ্যে আমরা শকাব্দ গুপ্তাব্দ হর্ষাব্দের পরে আরও একটি অব্দ পেয়ে গেলাম যেটা হচ্ছে চালুক্য বিক্রমাব্দ এবং এই চালুক্য বিক্রমাব্দ এই অব্দটি প্রচলন করেন ত্রিভুবন মল্ল এবং এই অব্দ শুরু হয় হাজার ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে যখন তিনি সিংহাসনে বসেন তাহলে এই অব্দটিও খুবই গুরুত্বপূর্ণ এর উপাধি ছিল বিক্রমাদিত্য তাহলে ত্রিভুবন মল্লের উপাধি ছিল কি বিক্রমাদিত্য এবং একে ষষ্ঠ বিক্রমাদিত্য বলার কারণ এর আগে প্রায় পাঁচজন বিক্রমাদিত্যের কথা আমরা জানতে পারি আগেই বললাম যে ইতিহাসে এই বিক্রমাদিত্য উপাধি খুবই জনপ্রিয় ছিল এবং একাধিক রাজা এই বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিল গুপ্ত যুগের সময় এটা আলোচনা করেছিলাম তো এই বিক্রমাদিত্য উপাধি ত্রিভুবন মল্লও নিয়েছিলেন এবং ইনি ষষ্ঠ বিক্রমাদিত্য নামে পরিচিত তাই তাহলে ত্রিভুবন মল্লের উপাধি হচ্ছে ষষ্ঠ বিক্রমাদিত্য ত্রিভুবন মল্লের সভাকবি ছিলেন বিলহন এটাও খুব গুরুত্বপূর্ণ বিল হন ছিলেন ত্রিভুবন মল্লের সভাকবি যিনি বিখ্যাত একটি গ্রন্থ লেখার জন্য যার নাম বিক্রমাঙ্ক দেব বিক্রমাঙ্ক দেব এই গ্রন্থের রচয়িতা বিল হন এবং বিল হন ছিলেন ত্রিভুবন মল্লের সভাকবি আর এই বিক্রমাঙ্কেব এই গ্রন্থ রচিত হয় ত্রিভুবন মল্লের জীবন কাহিনীর ওপর এই দেব বা এই গ্রন্থের আরেকটা নাম হচ্ছে বিক্রমাঙ্ক দেব চরিত এই গ্রন্থের মাধ্যমেই আমরা ত্রিভুবন মল্লের কথা জানতে পারি ত্রিভুবন মল্লের সবাই আরো একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন যার নাম বিজ্ঞানেশ্বর এই বিজ্ঞানেশ্বর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন যার নাম মিতাক্ষরা তাহলে খরা গ্রন্থের রচয়িতা বিজ্ঞানেশ্বর ত্রিভুবন মল্লের সভায় ছিলেন এই সমস্ত গ্রন্থ সম্পর্কে মানে গুপ্তোত্তর যুগের মানে গুপ্তত্ব যুগের সাহিত্য শিল্প ইত্যাদি সম্পর্কে আমি একদম শেষে একটি সেপারেট ভিডিও করে আলোচনা করব এই বিক্রমাঙ্কেব চরিত্রকে ত্রিভুবন মল্লের অনেক কথা জানা যায় এখানে জানা যায় যে চোলরাজ চোলরাজ কুলো তুঙ্গকে পরাজিত করেছিলেন এই ত্রিভুবন মল মল্ল চালুক্য বংশের সঙ্গে চোল বংশের একটা বিবাদ তখন প্রথম থেকেই চলছিল আর চোল বংশের একজন রাজা কুলো তুঙ্গকে পরাজিত করেছিলেন এই ত্রিভুবন মল্ল দিয়ে তিনি চোলদের রাজধানী দখল করেন এছাড়াও তিনি মহীশূরের একাংশ দখল করেন এই সমস্ত কথা সম্পূর্ণভাবে জানা যায় বিক্রমাঙ্ক চরিত গ্রন্থ থেকে ত্রিভুবন পরে এই বংশ ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং এই বংশের শেষ রাজা সোমেশ্বর সোমেশ্বর চতুর্থ চতুর্থ বা এবং এর পরেই এই বংশ ধ্বংস হয় এই ছিল এই তিনটি রাজবংশ সম্পর্কে আলোচনা এর পরের দিন আমরা আলোচনা করব শুধু দক্ষিণ সম্পর্কে এবং সেখানে থাকবে দুটি রাজবংশ পল্লব বংশ এবং চোল বংশ তাহলে এই ভিডিওটা আজ এই যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনারা যদি নতুন হন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ